হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিস স্টপার। এটা হলো আমাদের আজকের অন্যতম একটা ভ্রমণের দৃশ্য তোমাদেরকে দেখায়। আজকে আমরা ঠিক করেছি সবাই মিলে একটু, বন্ধুরা সবাই মিলে একটু ঘুরতে যাব। ঘুরতে হচ্ছে এটা বোলপুর, বোলপুরের একটা জায়গা, একটা রেস্টুরেন্ট, হালকা ছোট্ট করে একটা আমাদের, যাই হোক, একটা নতুন চ্যানেল, তাই একটু নতুন নতুন কিছু শিখবো, কিছু জানবো, কিছু বলবো, কিছু তোমাদেরকে দেখাবো, সবাই দেখবে। তোমরা ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং আমাদেরকে সাপোর্ট করো। अच्छा, क्या लगता है, मतलब क्या यहाँ पर क्या फैसिलिटी क्या है?
एक्चुअली अच्छा तो है बिकॉज यहाँ पे आप आसपास के सारे लोग आते हैं तो सही है. और यहाँ पे फैसिलिटी यही है कि लाइक आप सीसीटीवी के नीचे हो तो लाइक सर्विलेंस के अंदर है तो कुछ गलत नहीं होता है. लाइक इट्स अ सेफ स्पेस स्टूडेंट्स के लिए तो बेटर है. आपको दिखेगा कि यहाँ सिर्फ खा पी नहीं रहे, लोग पढ़ते भी आगे स्केचिंग कर रहे. सो इट्स नाइस प्लेस. শুনো এবারে আমি ওনারের সাথে একটু কথা বলা যাক. কি নাম আছে রেস্টুরেন্টের? কাসাহারা-দা ক্যাফে. কাসাহারা-দা ক্যাফে. ওপেনিং টাইম কি আছে? ওপেনিং টাইম হচ্ছে 9 AM to 10 PM. আচ্ছা, এটা লোকেশন কি আছে? লোকেশন আছে শ্রীপল্লি. শ্রীপল্লি শান্তিনিকেতন. আচ্ছা আচ্ছা, এখানে স্পেশাল কি পাওয়া যায়? স্পেশাল তোমাদের এখানে কি হয়? স্পেশাল ধরুন সবেরই একটা করে স্পেশাল আছে, সব বিশেষ পক্ষে যদি ফ্রাইড রাইসের মধ্যে নিতে চাই. সবাই মানে তোমার এখানে কোনটা বেশি পছন্দ করে, কোনটা বেশি খায়? বেশি খায় বলতে আমাদের এখানে ক্রিসপি চিকেন আছে, তারপরে আপনার চিলি চিকেন, কড়াই চিকেন. আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে একটা ক্রিসপি চিকেন আমি অর্ডার করছি. হ্যাঁ ঠিক আছে, চলুন. থ্যাংক ইউ. বিলটা নেই. ফাইনালি আমাদের অর্ডার টেবিলের উপর সার্ভ হয়ে গেছে. দেখতেই পাচ্ছেন কী সুন্দর ডেকোরেশন. উপরে আছে কিছু শসা, গাজর আর এক গুচ্ছ ভালোবাসা দিয়ে.